পুরোপুরিও ফিরল পঞ্চায়েতের ছবি। ফের ছাপ্পার ভরে ভোটে জিততে মরিয়া শাসক দল, বুথে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলপি বিধানসভার গাজীপুর পঞ্চায়েতের ছামনাবুনির 91 নম্বর বুথের ছবিটা ঠিক এমনই। বিরোধী দলের কর্মী সমর্থকদের বুথে যেতে বাধা, তৃণমূলের বিরুদ্ধে উঠল বড়সড় অভিযোগ। আমি ভোট দিতে যাচ্ছিলাম, আমাকে আটকালো, আমাদের ওই পোলের কাছে আমাকে আটকালো, বলে না তুমি কি বোমবাজি খাবার জন্য আসছো এখানে, বোমবাজি খাবার জন্য তোমার ভোট হয়ে গেছে, তোমার ভোট দিতে হবে না, তুমি চলে যাও। ভোট না দিলে কি কোনো রকমে বস করানো হয়েছে, বাদবাকি যা লোক যাচ্ছে হচ্ছে কি, প্রথমে আমাদের একজনকে মারলো, মারার পরে চলে এলো, সে এসে বললো আরো লোক বলছে যে না আমরা যাবো বলে যাচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না, আটকেছে। মেম্বার বলছে জগন্নাথ মেম্বার যে এখান থেকে আসতেছে ওরা, কেন তোমরা পার্টিতে তোমরা বিজেপি করছো, যদিও বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফে। এটা ভুল তথ্য, মোটামুটি আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কেউ কোনো বাধা দেয়নি, যারা এসেছে ওইটা গুজব। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নব্যেন্দু সুন্দর নস্কর। এইভাবে আমাদেরকে আটকানো যাবে না, স্পষ্ট কথা বলছি, এই বুথ আমরা জিতবো এবং মথুরাপুর লোকসভা জিতছে একদম স্পষ্ট করে বলে দিলাম। ভোটেই ভয় পাচ্ছে তৃণমূল, সেই থেকেই কি জোর জুলুমের পথে এগোচ্ছে শাসক দল। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।